আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যুক্তরাজ্য পড়াশোনার জন্য অনেক বিখ্যাত, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড ইউনিভার্সিটি সহ অনেক বিশ্ববিদ্যালয় আছে, নাম করা বিশ্ববিদ্যালয়। এবং এদেশের সরকার পড়াশোনার জন্য যারা বিদেশি ছাত্র তাদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়েছে। এখন কথা হচ্ছে, যারা আসতে চান তাদের খরচ কেমন পড়বে, কি কি ডকুমেন্ট লাগবে, এটা অনেকেই জানেন না। তবে খরচটা নির্ভর করে আপনারা সরাসরি নিজেরা চেষ্টা করে যদি আসেন তাহলে কম হয়, কিন্তু কোনো এজেন্টের মাধ্যমে, দালালের মাধ্যমে যদি আসেন তুলনামূলক খরচটা একটু বেশি পড়ে। এখন আপনাদেরকে একটা আনুমানিক ধারণা দিই যে কী কী কাগজপত্র লাগে এবং কত টাকা খরচ হতে পারে, যাতে আপনারা প্রতারিত না হন, আপনাদের প্রসেস করতে সুবিধা হয়। চলুন জেনে নিই। ইংল্যান্ড একটি উন্নত ও বৃহত্তর শহর লন্ডন। ইংল্যান্ডের অনেকগুলো উন্নত শহরের মধ্যে লন্ডন অন্যতম। বাংলাদেশের হাজারো ছেলেদের স্বপ্ন ইউরোপে যাওয়ার। ইংল্যান্ডের রাজধানী লন্ডন, কিন্তু লন্ডনে যাওয়ার এত সহজ নয়। লন্ডনের ভিসা করতে অনেক টাকা খরচ হয়ে যায়। আপনার যদি লন্ডনে নিজস্ব কোনো লোক না থাকে তাহলে আপনাকে অবশ্যই দালাল বা এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি লন্ডনে যেতে কত টাকা খরচ হয় তা না জানেন তাহলে আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি। আজকে আমরা লন্ডনের ভিসার দাম কত, লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসার দাম, লন্ডনে যেতে কত টাকা লাগে এবং যাওয়ার উপায় এবং কী কী কাগজ লাগে সেটা নিয়ে একটু আলোচনা করি। লন্ডনের ভিসার অনেকগুলো ক্যাটাগরি হয়ে থাকে। লন্ডন আপনি কেন যাবেন, ঘুরতে যাবেন নাকি পড়াশোনা করতে যাবেন, বাংলাদেশ থেকে লন্ডনে যাওয়ার জন্য বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে। তাছাড়া সরকারিভাবে প্রতি বছর লন্ডনে শ্রমিক নিয়োগ হয়। লন্ডনে ভিসার দাম নির্ভর করে বিভিন্ন ক্যাটাগরির ওপর। আপনি যদি ভ্রমণ বিলাসী হন তাহলে আপনাকে অবশ্যই ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে। কাজের জন্য যেতে চাইলে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করতে হবে। যারা উচ্চশিক্ষার জন্য লন্ডনে আবেদন করতে চান তাদের জন্য স্টুডেন্ট ভিসা। দালাল বা এজেন্সির মাধ্যমে গেলে খরচ তুলনামূলক বেশি হয়, তবে সর্বনিম্ন খরচ 3-10 লাখ টাকার মধ্যে। লন্ডনে কাজের ভিসা। কাজের উদ্দেশ্যে লন্ডনের ভিসা পেতে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করতে হবে। লন্ডন বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় লোক নিয়ে থাকে। আপনি চাইলেও বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে লন্ডন যেতে পারবেন। লন্ডনে যেতে হলে অবশ্যই আপনাকে লন্ডনের ভাষা সম্পর্কে জানতে হবে। ভাষা না জানলে লন্ডনে কাজ পাওয়া যায় না। যেহেতু লন্ডনের ভাষা ইংরেজি, আপনাকে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। ওয়ার্ক পারমিট ভিসায় লন্ডনে যেতে হলে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। আপনাকে ন্যূনতম HSC পাস করতে হবে এবং ভালো ইংরেজি জানতে হবে। ইংরেজি ভালো না জানলে লন্ডনের ভিসা পাওয়া কঠিন। আপনি 6-8 লক্ষ টাকা খরচ করে ওয়ার্ক পারমিট ভিসা পেতে পারেন। দালাল বা এজেন্সির মাধ্যমে যেতে চাইলে আপনার খরচ সামান্য বেশি হবে। লন্ডনে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারলে আপনার বেতন হবে আনুমানিক 2 লক্ষ টাকা। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইংরেজি ভাষার পারদর্শী হওয়া। লন্ডনে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে যেসব কাগজপত্র দরকার হবে তা হলো 6 মাস মেয়াদি বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের 4 কপি ছবি, পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি। বৈধ নাগরিক হতে হবে এবং ভিসা পাওয়ার জন্য সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে। লন্ডনের কেয়ার ভিসার দাম কত? লন্ডনের কেয়ার ভিসার আবেদন করতে হলে আপনাকে বাংলাদেশি প্রবাসী কল্যাণ ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। সরকার কর্তৃক অনুমতিপ্রাপ্ত কিছু এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। কেয়ার ওয়ার্কারদের জন্য শিক্ষা ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কেয়ার ওয়ার্কারদের ভিসার মেয়াদ 12 মাসের। কেয়ার ভিসা কী কী ডকুমেন্ট থাকতে হবে? কেয়ার ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো হল পাসপোর্ট, নিজস্ব ছবি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র,
কর্মস্থলের প্রস্তাবপত্র, অর্থনৈতিক সমর্থন ইত্যাদি। লন্ডনের কেয়ার ভিসার আবেদন করতে খরচ করতে হবে বাংলা টাকায় 32,500 টাকা। এক মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট কমপক্ষে 1,77,300 টাকা থাকতে হবে, যেটাকে বলা হয় মেনটেন্যান্স ফান্ড। লন্ডনের ট্যুরিস্ট ভিসা। বাংলাদেশ থেকে যে সকল ভাই ট্যুরিস্ট ভিসায় লন্ডন ভ্রমণ করতে চান, তাদের অবশ্যই ভিজিট ভিসায় আবেদন করতে হবে। আগে লন্ডন ভিসা বা ট্যুরিস্ট ভিসায় কাজ করার সুযোগ না থাকলেও এখন ভিজিটে এসে কেউ কেউ লুকিয়ে কাজ করে। শুধু স্ট্যান্ডার্ড ভিসাররা কাজ করার সুযোগ পাবেন। বর্তমান সময়ে আপনি একটি ভিজিট ভিসা করতে খরচ হবে 3,00,000 থেকে 4,00,000 টাকা। লন্ডনে কৃষি ভিসা। লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানীর নাম। লন্ডনে একটি বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্র। লন্ডনে অনেক ধরনের চাকরি রয়েছে। আপনি চাইলে লন্ডনে কৃষি ভিসায় এসে কাজ করতে পারবেন। এই সিজনাল ভিসায় আপনি লন্ডনে এসে 6 থেকে 12 মাস মেয়াদে ভিসা পাবেন। লন্ডন কৃষি ভিসা পেতে আপনার খরচ হবে 8 থেকে 10,00,000 টাকা। কোম্পানির মাধ্যমে কৃষি ভিসা 8,00,000 টাকায় হয়ে যায়। দালাল বা এজেন্সির মাধ্যমে আসলে 12,00,000 টাকা খরচ হয়ে যায়। লন্ডনের কৃষি ভিসায় কাজ করলে আপনি সর্বনিম্ন বেতন পাবেন প্রায় 2,00,000 টাকা। স্টুডেন্ট ভিসায় লন্ডন যেতে কত খরচ? বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থীর লন্ডনে স্টুডেন্ট ভিসায় যেতে চায়, কারণ লন্ডনে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। প্রায় 60টি দেশ থেকে লন্ডনে শিক্ষার্থী লেখাপড়া করতে আসেন। লন্ডনে স্টুডেন্ট ভিসায় যাওয়ার আগে অবশ্যই আগে দেখতে হবে সেই শিক্ষার্থীর লন্ডন স্টুডেন্ট ভিসায় যাওয়ার যোগ্যতা আছে কি না। লন্ডনে স্টুডেন্ট ভিসায় কত টাকা খরচ হয় বলার আগে জেনে নেওয়া দরকার কি কি যোগ্যতা লাগে। আপনাকে অবশ্যই বৈধ নাগরিক হতে হবে। আপনার একটি 6 মাস মেয়াদী বৈধ পাসপোর্ট থাকতে হবে। পূর্বশিক্ষার কাগজপত্র থাকতে হবে। যে ক্লাস বা বিষয়ে লেখাপড়া করতে যাচ্ছেন তার আগের সকল একাডেমিক সার্টিফিকেট ফটোকপি থাকতে হবে। আগের ক্লাসের 2 জন শিক্ষক থেকে 2টি রিকমেন্ডেশন SOP লাগবে। ন্যূনতম IELTS স্কোর হবে 6। স্কুল বা কলেজ কর্তৃপক্ষ দ্বারা নো অবজেকশন রিপোর্ট জমা দিতে হবে। লন্ডন স্টুডেন্ট ভিসার জন্য আপনার যে সকল খরচ করতে হবে, প্লেন ফেয়ার দিতে হবে 60 থেকে 70,000 টাকা, মেডিকেল বা টিবি টেস্ট করার জন্য 7,300 টাকা, হেলথ ইন্স্যুরেন্স ফি 65,000 প্রতি বছর, এম্বাসি খরচ 42,500 টাকা, ব্যাঙ্ক ডিপোজিট দেখাতে হবে কমপক্ষে 22,00,000 টাকা। লন্ডন স্টুডেন্ট ভিসায় যেতে হলে আপনাকে এই টাকাগুলো খরচ করতে হবে। সময়ের ব্যবধানে ও এজেন্সির কারণে খরচ কম বেশি হতে পারে। বাংলাদেশ থেকে লন্ডন যাওয়ার উপায়। বাংলাদেশ থেকে লন্ডন যেতে হলে আপনাকে অবশ্যই লন্ডনের একটা ভিসা পেতে হবে। সরকারের অনুমতি প্রাপ্ত কিছু এজেন্সি রয়েছে। ভিসা প্রসেসিং করার জন্য এজেন্সি বা দালালের মাধ্যমে আপনার ভিসা করতে হবে, নিজেও করতে পারবেন। লন্ডনে আপনার নিজস্ব লোক থাকলে তার মাধ্যমে আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন এবং অনেক যে তথ্যগুলো দিলাম সেটা কাজে লাগাতে পারবেন। যাই হোক, এই হলো লন্ডন যাওয়ার ব্যাপারে কী কী ডকুমেন্ট লাগে এবং কী রকম টাকা খরচ হতে পারে তার একটা বর্ণনা দিলাম। এটা একটা আনুমানিক বর্ণনা, কিছুটা হেরফের হতে পারে, এদিক সেদিক হতে পারে। এবং আমি আগেও বলেছি যে আপনি যদি দালাল বা মিডিয়ার মাধ্যমে যান খরচ একটু বেশি পড়ে। তবে আমি বলবো কেউ প্রতারিত হবেন না, না জেনে না বুঝে হুমকি দিবেন না। জাম দিলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এখন হচ্ছে অনলাইনের যুগ, অনলাইনে সব তথ্য পাওয়া যায় এবং আপনি নিজেই যাচাই বাছাই করতে পারবেন এবং নিজে চেষ্টা করেই কম খরচে ইংল্যান্ডে যেতে পারবেন। যাই হোক, UK-র ভিসা এবং কী কী ডকুমেন্ট লাগবে, কত খরচ হতে পারে, এইসব বিষয় নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের উপকারে আসতে পারে। এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লাগে ইচ্ছা করলে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।